আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমিও এখন অনেকটা ভালো আছি। বেশ অনেক দিন পর আজকের একটা ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আমি কথা বলতে পারছি না ঠিক মতো, নিজেকে একটু কেমন যেন লাগছে। যাই হোক, এই কয়েকদিনে আমি বুঝতে পেরেছি আমাকে অনেক আপুরা ভালোবাসেন। অনেক আপুরা আমার ইনবক্সে নক করেছেন, কল করেছেন, বিভিন্নভাবে জানার চেষ্টা করেছেন কেন আমি ভিডিও দিচ্ছি না। আমার প্রিয় সব আপুদের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি চেয়েছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে আমার আপডেটটা সবাইকে জানানোর জন্য। এই জন্য আর আলাদাভাবে এক একজনের ফোন আমি ধরিনি, আর টেক্সট করেও জানানো হয়নি। এই ভিডিওটা আমার করা ছিল প্রায় 3 মাস আগে, ভয়েস দিব দিব করে আর দেওয়া হয়নি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। এত পরিমাণে বমি হচ্ছিল যে বমির জন্য আমি ঠিক মতো কথাই বলতে পারতাম না। যাই হোক, তবুও সংসারের কাজকর্মগুলো এখন পর্যন্ত নিজের হাতেই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার প্রিয় আপুদেরকে যে নিউজটা দিব, এটা শোনার পরে আপুরা একদমই আমার উপর রাগ করে থাকতে পারবেন না আমি জানি, কারণ এটা আমার জীবনের একটা বড় নিউজ, সেই সাথে আপনাদেরও। আমি সেকেন্ড বেবির মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এই নিউজটা আমার আরও আগেই জানানো উচিত ছিল, আমি জানাতে পারিনি আমার শারীরিক অবস্থার কারণে। আমার আনহা যখন পেটে ছিল তখন কিন্তু আমার অবস্থা একদমই এরকম হয়নি, অনেকটাই স্ট্রং ছিলাম, এবারেরটা একদমই উল্টো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আর আপনারা আমার এত এত খবর নিয়েছেন, এত এতবার জানতে চেয়েছেন, এটাতে আমি আসলেই অবাক হয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে না অনেকেই আছে আমার খবর নেওয়ার জন্য। এরই মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছি আমরা, অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের সংসারটা। আন্নামণিকে স্কুলে দিয়ে দিয়েছি আর সেটারই প্রস্তুতি চলছিল সকালবেলা। এটা হচ্ছে প্রায় 3 মাস আগের ভিডিও, আমি একবার বলেছি তো। তখন আন্নাকে স্কুলে নিয়ে যাচ্ছিল তার বাবা, আর আমি নিজেও ভাবিনি যে এই ভিডিওটা আমাকে 3 মাস পরে দিতে হবে। বছরের মাঝখানেই আন্নাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, কারণ পরে যখন আরেকটা বাবু আল্লাহ দিবে তখন দেখা যাবে যে ওই ছোট বাবু নিয়ে আন্নাকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো একটু সমস্যা হবে। এই জন্য আগে থেকে যেন আন্না একটু নিজেকে স্কুলের জন্য তৈরি করতে পারে বা স্কুলের পরিবেশের সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নিতে পারে, সেই জন্যই আন্নাকে একটু আগে থেকেই স্কুলে ভর্তি করে দিয়েছি। আজকে থেকে 3 মাস আগে ভিডিওটা আপনাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করার ইচ্ছা ছিল, যেহেতু 3 মাস পরে দিচ্ছি, তো এখনকার যে পরিস্থিতি বা এখনকার যে সময়টা চলছে সেটা জানানোর জন্যই ভিডিওটা দেওয়া। ওই দিন ছিল 11ই মে, আনহার জন্মদিন। তো আনহার জন্মদিনের জন্যই কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমার শরীরটা এক এক সময় এক এক রকম ছিল, কিছুদিন আগেও দেখা যেত সকালে খাবারের পরে বমি হয়ে যেত, বা দুপুরে বা রাতে বেশিরভাগ সময়ে আমি খেতে পারতাম না। একদম 5টা মাস আমার কেটেছে না খেয়ে খেয়েই। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকটাই বমি কমে গিয়েছে। এখন আমার 6 মাস চলছে, তো 3 মাসের সময় একবার আলট্রা করিয়েছি, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না বলে আমার শরীরটা বেশি দুর্বল ছিল। তারপরও নিজের হাতে নিজের সংসারের কাজকর্মগুলো টুকটাক করে করে নিচ্ছিলাম, আর এভাবে এই কয়টা দিন গিয়েছে। ভিডিও করিনি ঠিকই, কিন্তু সংসারের কাজকর্ম তো নিজেকে করতেই হয়েছে, যেহেতু আন্না আছে, আন্নার বাবা আছে, আমি আছি, তো সবার যত্ন, নিজের সংসার সব কিছু মিলিয়ে চলে যাচ্ছিল। যেহেতু শরীরটা খারাপ ছিল আর আন্নাকে স্কুলে দিয়েছি, তো বাড়তি অনেকগুলো চাপই ছিল, তো সেজন্য আর ভিডিওর কোনো চাপ আমি নিতে চাচ্ছিলাম না ইচ্ছে করেই, যে এখন ভিডিও করব, আবার ভিডিওতে ভয়েস দেব, এগুলা এক্সট্রা কাজ আমাকে করতে হবে। তো যেহেতু শরীরটা ভালো নেই, অন্তত ইউটিউবটা থেকে একটু বিরতিতে থাকি, তাহলে হয়তো ভালো লাগবে বা এই প্রেশারটা অন্তত মাথায় থাকবে না, এই জন্যই মূলত আমার ভিডিওটা দেওয়া হয়নি।
কারণ শরীর ভালো না থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। অনেক তো করেছি এই ইউটিউবটার জন্য, অনেকটা পরিশ্রম করে চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়েছিলাম। তো যাই হোক, এখন আর বাড়তি চাপ নিতে চাচ্ছি না, নিজের উপর অত্যাচারটা করতে চাচ্ছিলাম না, একটু আরামে থাকতে চাচ্ছিলাম, যদিও থাকতে পারিনি শারীরিক অসুবিধার কারণে। তবুও তো এটা থেকে বিরতিতে থেকে অন্তত ভালো লেগেছে যে বাড়তি আরেকটা চাপ মাথায় নেই। আনহার জন্মদিনে আনহাকে খুশি করার জন্য আনহাকে নিয়ে একটু বাহিরেও বের হয়েছিলাম, তো অনেকটা মজা করেছে আনহা সারাদিন। আমরা দুপুরে বাহিরে খেয়েছিলাম আর রাতে বাসায় এসে ঘরোয়াভাবে আমরা তিনজনে মিলেই ছোটখাটো আয়োজন করে একটু কেক কেটেছিলাম, এই আর কি। আর এটা ছিল সন্ধ্যার পরে, বাহির থেকে এসে আনহার বাবা আনহার জমানো ব্যাংকটাকে কেটে নিচ্ছিল। তো আমাদেরও ইচ্ছা ছিল, আনহারও ইচ্ছা ছিল কোনো একটা জন্মদিনে আনহার জমানো ব্যাংকটা ভাঙবো। এটা হচ্ছে আনহা ছোটবেলা থেকেই কিছু কিছু করে টাকা তার বাবা আমি দিতাম, আর আনহা এখানে সব জমিয়ে রাখতো। তো আনহার 5 বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ, আর ওই দিনটাতে এই ব্যাংকটা ভেঙেছিলাম আমরা। তো সব মিলিয়ে অনেকগুলো টাকা হয়েছিল আনহার, আর আনহা অনেক খুশি এতগুলো টাকা একসাথে জমিয়ে। তারপর বরাবরের মতোই একটা কেক এনেছিলাম, আর এটা দিয়েই আনহা খুবই খুশি, কারণ আনহা তো জন্মদিন নিয়ে বরাবরই একটু এক্সাইটেড বেশিই থাকে। তো আমরা ঘরোয়াভাবে এটা করে নিচ্ছিলাম, এটা আপনাদের সাথে আরও আগেই শেয়ার করার কথা ছিল, যদিও করতে পারিনি। যাই হোক, এখন তো আপনারা দেখে নিতে পারছেন। আর হ্যাঁ, জানি না আমি পরবর্তীতে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারবো কি না, কারণ এখন আমি চাচ্ছি আমার শরীরের যে অবস্থা বা আমার সংসারের যে অবস্থা, আনহাকে দেখতে হচ্ছে, সংসারের কাজ তো আছেই, তাছাড়া আমার নিজের শরীরেরও যত্ন। তো সব মিলে আমি চাচ্ছি না কোনো একটা প্রেশার আমি নিতে, যেটাতে আমার মনে হবে আমার নিজের উপর অনেকটা অত্যাচার হচ্ছে। এই জন্যই আমি বাড়তি কোনো চাপ নিতে চাচ্ছি না, যতটুকু পারছি কাজ করে যাচ্ছি সংসারের। তো ওইটা যদি আবার ভিডিও করতে যাই, তাহলে আবার ট্রাইপডে মোবাইল সেটিং করা, আর ভিডিও করলেই তো হলো না, ওই ভিডিও এডিট করা, তারপরে ভয়েস দেওয়া, টাইটেল থাম্বনেল অনেক কিছুই থাকে, যারা আমরা ইউটিউবে আছি তারা জানি। তো এগুলা হচ্ছে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো একটা বিষয়, এমনিতেই তো রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, তারপরেও যদি আবার ইউটিউব নিয়ে একটু বেশি মাথায় চাপ নেই, তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেটাই আপনাদেরকে বলে দিলাম যে আমি আর ভিডিও দিতে পারবো কি না জানি না। তবে এটাও ঠিক, আজকে যে আমি ভয়েস দিয়ে এই ভিডিওটা পাবলিক করতে পারবো এটাও জানতাম না। যদি কখনো এরকমই মনে হয়ে যায় যে না আজকে একটা ভিডিও করে ভয়েস দিয়ে ভিডিওটা দিয়ে দিই, তো হয়তো আপনাদের সাথে দেখা কথা দুটোই হবে, আর যদি এরকম মনে না হয় হয়তো দেখাও হবে না কথাও হবে না। তবুও আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকবে, আর আমার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, এই মুহূর্তে আপনাদের দোয়াটা আমার অনেক অনেক বেশি দরকার। তবে আর যাই হোক, আনহা খুব খুশিতে আছে, কারণ আনহা ভাবছে কেউ একজন আসবে তার সাথে খেলা করার জন্য। তো কবে সে দুনিয়াতে আসবে আর তার সাথে খেলা করবে, এটাই বসে বসে দিন গুনছে। আমরাও তাহলে আনহার মতো তাই করি, আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।